नमस्कार, आमी होमिओपैथी कन्सालटेंट जगन्नाथ राउत। आज आमी आपनादेरके पेपर किछु बेनिफिट्स एवं किछु समस्यार विषय बोलबो। अनेकेई थाकेन जिनारा पेपे खूब उपकारी भेबे खूब बेशी परिमाणे समये बा असमये खेये फेलेन, आबार अनेकेई थाकेन जिनारा पेपेटाके आदौ खेते चान ना। यदि आपनी आपनार मूल्यवान समयेर किछुटा नष्ट करे एई भिडियोटा सम्पूर्ण देखेन, ताहले किन्तु पेपे खावाटा कखन गुरुत्वपूर्ण, किभाबे खेले आपनी उपकार पाबेन, कतटा परिमाण खावा उचित এবং কোন কোন বিষয় বা কোন কোন রোগ থাকলে বা কোন কোন সমস্যার সম্মুখীন হলে পর আপনার পেঁপে খাওয়া উচিত নয়, এই বিষয়ে সব কিছু জানতে পারবেন। পেঁপেতে অল্প পরিমাণ প্রোটিন ও ক্যালোরি থাকে, মাঝারি প্রকার শর্করা থাকে, তার সঙ্গে সঙ্গে খুব বেশি পরিমাণে থাকে ভিটামিন সি, থাকে ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কে, এর সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং পোটিওলাইটিক উৎসেচক প্যাপাইন ও কাইমোপ্যাপাইন। এছাড়া পেঁপেতে লাইকোপিন নামে এক প্রকার প্রাকৃতিক পিগমেন্ট থাকে যেটা ক্যারোটিনয়েড নামে পরিচিত। এই ক্যারোটিনয়েড আমাদের শরীরে একটা অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে থাকে। এই সমস্ত উপাদান থাকার জন্য পেঁপে খুব স্বাস্থ্যকর একটি খাদ্য বা ফল হিসাবে পরিচিত এবং পেঁপে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে, চোখের দৃষ্টিকে ঠিক রাখতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে যদি আমাদের কোনো প্রকার অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয় বা আমাদের শরীরে যদি টক্সিক জমা হয়ে যায়, সেই টক্সিকগুলোকে কী করে না টেনে বের করে আনে। আমাদের হৃৎপিণ্ডের যে স্বাভাবিক গতি, স্বাভাবিক ছন্দ, সেটা ধরে রাখতে সাহায্য করে। তার ফলে আমাদের হার্ট অ্যাটাক জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, লিভারের ফাংশনকে ঠিক রাখে, লিভার ঠিকঠাক কাজ করতে পারে, তার ফলে হজমের ক্ষমতা ঠিকঠাক থাকে, মেটাবলিক ফাংশনটা ঠিকঠাক থাকে, অ্যাসিডিটির সমস্যাটা কমে যায়। তার ফলে কী হয় না, আপনি যে কোনো খাদ্য খুব সহজে এবং ভালোভাবে হজম করতে পারবেন। যদি আপনার কোনো প্রকার ওবেসিটির সমস্যা থাকে, ওজন কমাতে সাহায্য করে। পেঁপের মধ্যে যে এনজাইম থাকে, সেই এনজাইম প্রাকৃতিক পেন কিলার হিসাবে কাজ করে, যার ফলে কোনো প্রকার ইনফ্ল্যামেশন বা শরীরের ভিতরে জ্বালা বা যন্ত্রণা ভাব এগুলোকে কমাতে সাহায্য করে। অন্ত্রের সঞ্চালনটা ঠিক রাখার ফলে কোষ্ঠকাঠিন্য হওয়ার যে প্রবণতা থাকে সেটাকে কমাতে সাহায্য করে। এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলবো, যদি আপনারা কোষ্ঠকাঠিন্য বা সুগার বা এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই পেঁপে খেলেই শুধু কিন্তু সেরে যাবে না, এটা আপনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন নিতে হবে সেটা আমি আমার চ্যানেলে আলাদাভাবে ভিডিও রেখেছি, সেগুলো দেখবেন, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বা অন্যান্য বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগ, রক্তচাপজনিত রোগ যদি থাকে আপনার, এই জাতীয় সমস্যা থাকলেও কিন্তু আপনি কোন হোমিওপ্যাথিক মেডিসিন নেবেন এ বিষয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও রেখেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখলে কোন সময় কোন প্রকার মেডিসিন আপনার নেওয়া প্রয়োজন সব কিছু বুঝতে পারবেন। সুতরাং লিভার ঠিক রাখা, কিডনিকে ঠিক রাখা, রক্তকে পরিষ্কার রাখা, চোখের দৃষ্টি ধরে রাখা, ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখা, এই জাতীয় বিভিন্ন প্রকার কাজের জন্য পেঁপে সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং খুব উপকারী একটা ফল এবং সবারই খাওয়া উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেঁপে মারাত্মক হতে পারে। যদি আপনি গর্ভবতী হন, গর্ভকালীন অবস্থায় যদি আপনি পেঁপে নেন, তাহলে কী হবে না, আপনার গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ পেঁপেতে অবস্থিত লেটেক্স নামে এক প্রকার এনজাইম থাকে, যে এনজাইম কী করে না জরায়ু প্রসারণটাকে বাড়িয়ে দেয়। প্রসারণ বাড়িয়ে দেওয়ার ফলে কী হয় না, আপনার খুব দ্রুত ডেলিভারি হয়ে যাওয়া বা আপনার যে ভ্রূণটা থাকে প্রাথমিক পর্যায়ে ভ্রূণটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আপনি যদি গর্ভাবস্থায় থাকেন অবশ্যই পেঁপে নেওয়া আপনার জন্য উচিত নয়। যদি আপনার রক্ত তরল করার কোনো মেডিসিন নেওয়া হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি রক্তকে তরল করার, রক্তকে সঞ্চালনশীল করার জন্য কোনো মেডিসিন নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পেঁপে খাওয়া উচিত নয়। তাহলে কিন্তু আপনার ব্যাড রিয়াকশান হতে পারে এবং আপনার যে ওষুধ তার কর্মক্ষমতাও নষ্ট হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার একটা ব্যাড রিয়াকশান, একটা সাইড এফেক্ট হতেই পারে। যিনাদের লেটেক্স অ্যালার্জি আছে, আপনারা যদি পেঁপে নেন তাহলে আপনার অ্যালার্জির পরিমাণ বাড়তে পারে, আপনার অন্যান্য রিয়াকশান হতে পারে যার ফলে অন্যান্য ধরনের অ্যালার্জি সৃষ্টি হতে পারে। সেই কারণে লেটেক্স অ্যালার্জি থাকলে কখনোই পেঁপে খাওয়া উচিত নয়। পেঁপে খাওয়ার পরে দুগ্ধজাত পদার্থ বা দুধ খাওয়া কোনোভাবেই উচিত নয়, কারণ দুধের প্রোটিন বা পেঁপেতে উপস্থিত যে প্যাপাইন থাকে সেই প্যাপাইন কিন্তু দুগ্ধ প্রোটিন হজমে বাধা দেয়, যার ফলে বদহজম হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, তার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা হতে পারে। এই কারণে অবশ্যই পেঁপে খাওয়ার পরে দুগ্ধজাত দ্রব্য একদমই খাবেন না। তার সঙ্গে সঙ্গে পেঁপে খাওয়ার পরেই
সরাসরি জল খাবেন না, কারণ যদি পেঁপে খাওয়ার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে আপনি জল খেয়ে নেন তাহলে কি হয়, বদহজম হতে পারে, পেঁপে হজমে অসুবিধা হতে পারে, তার থেকে অ্যাসিডিটি হতে পারে, আপনার গ্যাস হতে পারে। অনেকে পেঁপের সঙ্গে পাতিলেবু দিয়ে খান, তাতে করে কি হতে পারে না, আপনার বদহজম হতে পারে বা অ্যাসিডিটি হতে পারে, পেট জ্বালা করতে পারে। অনেকে দীর্ঘদিন ধরে কাঁচা পেঁপে খেতে থাকেন, যদি আপনি দীর্ঘদিন টানা কাঁচা পেঁপে খেতে থাকেন তাহলে আপনার গলার বা খাদ্যনালীর ক্ষতি হতে পারে। যারা খুব বেশি পরিমাণে পেঁপে খান, আপনাদের খুব বেশি পেঁপে খাওয়ার ফলে কিন্তু গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, বদহজমের সমস্যা আসতেই পারে। পেঁপের সঠিক উপকারিতা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সকাল টাইমে অর্থাৎ খালি পেটে পেঁপে খেতে হবে এবং পাকা পেঁপে খেতে হবে। পাকা পেঁপে আমাদের শরীরের পক্ষে অনেক বেশি উপকারী। তবে যাদের ডেঙ্গু জাতীয় সমস্যা হয় তাদের ক্ষেত্রে কাঁচা পেঁপে বা কাঁচা পেঁপের রস কিন্তু উপকারী হয়ে থাকে। এখন প্রশ্ন, দিনে কতটা পরিমাণ পেঁপে খাওয়া নিরাপদ, অর্থাৎ আপনি কতটা পেঁপে খেলে বা কতটা পেঁপের রস খেতে পারেন? যদি আপনি পাকা পেঁপের রস খেতে চান তাহলে কিন্তু আপনি দিনে 100 ml থেকে 150 ml পাকা পেঁপের রস খেতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। 100 থেকে 150 ml রস প্রাত্যহিক আপনি খেতে পারেন, এটা নিরাপদ। আর যদি আপনি তরকারি তথা কাঁচা পেঁপে সবজি হিসাবে নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি তরকারির মধ্যে আপনি 100 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম পর্যন্ত দিনে খেতে পারেন, এর চেয়ে বেশি পেঁপে খাওয়া নিরাপদ নয়। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে যদি আপনি দীর্ঘদিন ধরে পেঁপে খাওয়ার মধ্যে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলবো যে পেঁপের যদি সম্পূর্ণ উপকারিতা পেতে চান বা কোনোরকম সাইড এফেক্ট যদি আপনি এড়িয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার পক্ষে সবচেয়ে নিরাপদ হবে যদি আপনি মাঝে মধ্যে 1-2 দিন গ্যাপ দিয়ে দিয়ে খান, অর্থাৎ হয়তো 1 সপ্তাহ খেলেন, 1 দিন খেলেন না, এরকম যদি খেতে থাকেন সেটা অনেক বেশি বেটার হবে। কখনো কখনো হয়তো 2 দিন খেলেন না, 1 সপ্তাহ খেলেন, 2 দিন খেলেন না, এভাবে খান তাহলে আপনি বেশি বেটার রেজাল্ট পাবেন এবং সেটা সঠিকভাবে আপনার শরীরের মেটাবলিক ফাংশনকে রেগুলেট করতে পারবে। যারা ওয়েট লসের উদ্দেশ্যে পেঁপে খেয়ে থাকেন আপনারা একটু বেশি পরিমাণ পেঁপে খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই যেন কোনো রকম সাইড এফেক্ট দেখা না দেয়, অর্থাৎ শরীরে কোনো সাইড এফেক্ট দেখা দিচ্ছে কিনা সেটা খেয়াল করেই খেতে হবে। অর্থাৎ সাইড এফেক্ট কেমন হবে, হয়তো আপনি পেঁপে খাচ্ছেন তার সঙ্গে সঙ্গে দেখবেন হয়তো গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, যদি এমনটা হতে থাকে তাহলে কিন্তু তখন আপনার বন্ধ করে দেওয়া উচিত, নাহলে কিন্তু আপনার সাইড এফেক্ট বাড়তে থাকবে এবং আপনার যে উদ্দেশ্যে আপনি নিচ্ছিলেন সেটার চেয়ে বেশি ক্ষতি আপনার হতেই থাকবে। সেই কারণে যদি আপনি ওয়েট লসের উদ্দেশ্যে খেয়ে থাকেন বেশি খেতে পারেন, একটু তুলনামূলক বেশি খান, তাতে সমস্যা নেই, 2-3 বার খেতেই পারেন সারাদিনে, কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে সাইড এফেক্টগুলো আসছে কিনা বা কোনোরকম সাইড এফেক্ট এলে তখন কিন্তু খাওয়া বন্ধ করতে হবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে বিশেষ কোনো হোমিওপ্যাথিক ঔষধ বা বিশেষ কোনো ফল নিয়ে আলোচনা করব। সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনি খুব সহজে নোটিফিকেশানটা পেয়ে যান, এবং অবশ্যই অন্যদের সঙ্গেও শেয়ার করুন, কারণ এরকম হেলথ সংক্রান্ত টিপস এবং তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক মেডিসিন, বিভিন্ন রোগের লক্ষণ সংক্রান্ত বিষয়ে যে আলোচনা আমি করে থাকি তা সবার উপকারে আসবে। নমস্কার।